দীর্ঘ 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে বাংলাদেশ ও জাপানের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাজধানী টোকিওতে আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। জাপানের ব্যবসায়ীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে নানা বিষয় তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাপানের ব্যবসায়ীদের পরামর্শকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছে। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে জাপানের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার বিনিয়োগের পরিবেশ রয়েছে বাংলাদেশে। দীর্ঘ 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে বাংলাদেশ ও জাপানের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাজধানী টোকিওতে আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। জাপানের ব্যবসায়ীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে নানা বিষয় তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাপানের ব্যবসায়ীদের পরামর্শকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছে। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে জাপানের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার বিনিয়োগের পরিবেশ রয়েছে বাংলাদেশে। দীর্ঘ 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে বাংলাদেশ ও জাপানের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাজধানী টোকিওতে আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। জাপানের ব্যবসায়ীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে নানা বিষয় তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাপানের ব্যবসায়ীদের পরামর্শকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছে। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে জাপানের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার বিনিয়োগের পরিবেশ রয়েছে বাংলাদেশে। দীর্ঘ 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে বাংলাদেশ ও জাপানের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাজধানী টোকিওতে আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। জাপানের ব্যবসায়ীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে নানা বিষয় তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, জাপানের ব্যবসায়ীদের পরামর্শকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছে। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে জাপানের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার বিনিয়োগের পরিবেশ রয়েছে বাংলাদেশে। Thank you.